ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকডাউনে ঘরবন্দী রয়েছেন নতুন ফেলুদা মানে টোটা রায়চৌধুরী। সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ফেলুদা ফেরোতে টোটাকে দেখা যাবে ফেলুদার চরিত্রে। লকডাউনের মাঝেও নিজের ফিটনেসে শান্তিতে কি করছেন তিনি, চলুন দেখে নেওয়া যাক ফেলুদার ফিটনেস। এন্টার দ্য ড্রাগন দেখার পর থেকে ফেলুদা বৈঠকখানায় কুংফুর ঢঙে হাত পাছড়া অভ্যেস করেছিল। মুম্বাইয়ের বোম্বেটেতে হংকং ট্রেন্ড কুংফু এক্সপার্ট ভিক্টর পিরুমলের মুখোমুখি হয়ে ফেলুদা যেভাবে ডান পাটা হরিজন্টাল ভাবে বিদ্যুৎ বেগে সামনের দিকে ছুড়ে দিয়েছিল তা ফেলুদা ভক্তদের ভোলার কথা নয়। লকডাউনে বাড়ির ছাদে শরীর চর্চা করতে করতে ফেলুদা ফেরোতে নতুন ফেলুদা মানে টোটা রায়চৌধুরী যেন সেই দৃশ্যই ফিরিয়ে আনলেন। ফেলুদার মতোই নিয়মানুবর্তিতা মেনে চলেন টোটা, নিয়মিত এক্সারসাইজের রুটিনে ফাঁকি দেওয়ার প্রশ্নই নেই। আমার কাছে দুটো অপশন আছে, এই লকডাউনে বাড়িতে বসে লেজ রাউন্ড করা বা ল্যাব খাওয়া অথবা ফেলুদা হওয়া, আমি দ্বিতীয় অপশনটাই বেছে নিচ্ছি স্বাভাবিকভাবে। দেখুন, ফেলুদা শুধু একটা চরিত্র নয়, ফেলুদা একটা আবেগ, একটা বড় আবেগ, একটা গুরু দায়িত্ব। তো ওই রোলটাকে হেলা ফেলা করে করা যায় না এবং করার পরও ওই রোলটা ছাড়া যায় না, রোলটা ফেলুদা না ঢুকে যায় ভিতরে, স্বভাবে ঢুকে যায়, দৈনন্দিন রুটিনে ঢুকে যায়। জীবনে যা কিছু পেয়েছি বিশেষ করে আমার অভিনয় জীবনে খুব সহজলব্ধ হয়নি, তাই এইরকম একটা রোল যেটা একজন অ্যাক্টরের লাইফ টাইমে একবারই আসে সেটা করতে গেলে তো একটা দায়িত্ব থেকেই যায়। যে কারণে এই পরিশ্রমটা করি, যে কারণে আমার মনে হয় যে লকডাউন মানে আমার হ্যাবিটটা লকডাউন নয়। ফিটনেসের জন্য ডায়েট অপরিহার্য, ওয়েব দুনিয়ার নতুন ফেলুদার ডায়েটে কি কি থাকে? আমার ডায়েট মোটামুটি 12 মাসে এক, সকালে উঠে এক কাপ কফি, তারপর এক্সারসাইজ করি, এক্সারসাইজের পর ব্রেকফাস্টে টোস্ট মাখন দিয়ে ডিম সেদ্ধ, ফল এবং দুধ। দুপুরে লাঞ্চে আমি ইউজুয়ালি ডাল ভাত মাছের ঝোল স্যালাড টক দই এটা খেয়ে থাকি। বিকেলে দুটো অপশন আছে, এক হচ্ছে স্যান্ডউইচ আর কফি, আর নয়তো মুড়ি বাদাম ভাজা ছোলা ভাজা মেখে তার সাথে লেবু চা, আর রাতে হয় ভেজিটেবল স্টু নয় চিকেন স্টু সাথে রুটি। সত্যজিৎ রায়ের কলমে ফেলুদার মিষ্টি প্রীতির কথা কারো অজানা নয়, কিন্তু এই বিষয়টি নিয়ে টোটা কি সিরিয়াস? রবিবার দিন দুপুরবেলায় আমার চিট মিল, সেদিনকে যেটা থাকবে সেটা হচ্ছে বাঙালি রসের মিষ্টি। করোনা সংকট কাটলে লকডাউন শেষ হলেই ফেলুদা ফেরত আসবে স্বাভাবিক জীবনে। লালমোহনবাবু হয়তো একগাল হেসে বলবেন, এই কেলেঙ্কারিয়াস করোনা কাণ্ডের মাঝেও এক্সারসাইজটা চালিয়ে গেলেন মশাই। এবিপি আনন্দ।